হ্যালো ভিউয়ার, স্বাগত জানাচ্ছি বিজয় টিভির বিশেষ আয়োজন বাহার ইফতারে। সাথে আছি আমি আমির পারভেজ। আজকে আমরা চলে এসেছি ঢাকার কারওয়ান বাজারের স্টার কাবাবে, দেখবো এখানকার ইফতারের আয়োজন। আপনাদের কি কি আয়োজন আছে স্যার? আমাদের পুরান ঢাকার চিকেন ফ্রাই, জালি কাবাব, ছামি কাবাব, বানি কাবাব, চিকেন কাকলেট, বিফ কাকলেট, চিকেন উইংস, চিকেন সামোসা, বিফ সামোসা, পনির সামোসা, নারিকেল সামোসা, চিকেন স্টিক, বিবি স্টিক আছে, আপনার শাহি স্পেশাল শাহি পরোটা, টানা পরোটা, চিকেন পরোটা, কিমা পরোটা, স্পেশাল তুন্দুলে বাজার রোস্ট, আরও অন্য আছে, আপনার কাবাব আছে, নানান ধরনের আইটেম আছে, জাল ফ্রাই আছে। এই তো স্যার আমাদের রকমারি আইটেম। কেমন সারা পাচ্ছেন স্যার? আগের তুলনায় আর গেছে বছরের তুলনায় এবছর মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালোই হচ্ছে, এমন কোনো সমস্যা নেই, আগের চেয়ে খুব ভালো হচ্ছে। আমি আমার ছেলে যেহেতু কালকে প্রথম রোজা ছিল, কালকেও রোজা রেখেছে, আজকেও রোজা রেখেছে, তো ওর পছন্দ শিক কাবাব নান নিতে এসেছি, ওর পছন্দের ইফতারি ছেলের জন্য। আচ্ছা, তো বাসায় কিছু তৈরি করেন না? হ্যাঁ, আমি যেহেতু নিজে একজন রন্ধনশিল্পী, বাসায় প্রতিদিনই অনেক কিছুই তৈরি করি, তারপর ওই শিক কাবাবটা বাসায় একটু টাইম কনজিউমিং ব্যাপার, ব্যস্ত, আজকে এখানে এসেছি ছেলেকে ভর্তি করে ব্যাংকে টাকা জমা দিয়ে বাসায় যে ইফতারি বানাবো, তাই একটু কিনেও নিয়ে যাচ্ছি। বাসায় তো অবশ্যই অনেক কিছু করা হয়। আচ্ছা, আপনার ছেলে কোনটা বেশি পছন্দ করে ইফতারের আইটেম, আর আপনি কোনটা ভালো করতে পারেন ইফতারের আইটেম বাসার মধ্যে? ভালো করতে পারি অবশ্যই ট্রেডিশনাল ইফতারি আমাদের, যেগুলি বেগুনি, আলুর চপ, ছোলা, হালিম, তারপর এইসব বেশি করা হয়। আর আজকালকার বাচ্চারা তো ওরা এগুলি আবার একটু কম পছন্দ করে, ওদের পছন্দ হচ্ছে ফ্রাইড চিকেন, কাবাব, বাসায় টিকিয়া কাবাব করে দিই, রোস্ট করে দেই, এগুলি। আচ্ছা, আপনি নিজে একজন রন্ধনশিল্পী, সো আপনার কোন ইফতারের আইটেমটা বানাইতে নিজের কাছে ভালো লাগে, স্পেশাল আইটেম যেটা খুব বেশি পছন্দ করে সবাই? যেহেতু আমি রন্ধনশিল্পী, আমি তো একটু এক্সপেরিমেন্টাল জিনিস করতে পছন্দ করি, আর ওই যে বললাম ট্রেডিশনালের মধ্যে যে ছোটবেলা থেকে দেখে এসেছি পিয়া মচমচে পেঁয়াজু, বেগুনি, এগুলি আমার খুব পছন্দ। এমন কোন রেসিপিকে আজকে আপনি আমাদের দর্শকদের জন্য বলতে পারবেন, খুব ছোটখাটো একটা রেসিপি ইফতারের? আমার নিজের রেসিপি, আমরা তো ছোলাটা খাই, ভেজে খাই, তো যেহেতু অয়েলি জিনিস শরীরের জন্য ভালো না, তো আপনারা ছোলাটাকে আপনারা একটা ফ্রুট দিয়ে ছোলা সিদ্ধ, অ্যাপেল, আঙুর, এরকম আপনার পছন্দ মতো, এখন আম পাওয়া যায় কয়েক রকমের ফ্রুট নিয়ে, ওটার সাথে একটু মধু, একটু ক্রিম দিয়ে মিক্স করে যদি ছোলাটাকে খান, হালকা অল্প একটু লবণ দিবেন, একটু ক্রিম চিজ দিতে পারেন। হ্যাঁ, এটা একটা সালাদ টাইপের একটা ভালো হেলদি রেসিপি হবে। দর্শক, এবার যে আমরা কথা বলবো আমাদের ছোট্ট বন্ধুর সাথে, কি নাম তোমার? রায়ান। রায়ান, তুমি কি রোজা রেখেছো? হ্যাঁ। আচ্ছা, রোজার দিনে কোন সময়টা বেশি ভালো লাগে তোমার? ধর আমরা ইফতারি করতে বসি। আচ্ছা, ইফতারির মধ্যে কোন কোন আইটেম তোমার পছন্দ হয় বেশি? আমার হালিম, আলুনি, জিলাপি, এসব। Thank you.
দর্শক দেখতে পাচ্ছেন আমি আমি জিলাপি ভাজা হচ্ছে। আমরা এখন কথা বলবো একজন জিলাপির কারিগরের সাথে। কেমন আছেন আপনি? ইনশাল্লাহ ভালো আছি। আপনি তো জিলাপি ভাজতেছেন, কি জিলাপি এটা? শাহি জিলাপি। এটা বিশেষত্ব কি? এটা সুস্বাদু, অনেক কিছু দেওয়া আছে, মাছ ডাইল, পোলাওর চাল, মুগ ডাইল, তারপর মুডের ডাইল, তারপর জাফরান, তারপর আপনার তেজপাতা, লং এলাচ, মানে যত আইটেম মশলা আছে সব কিছু এটার ভিতরে আছে। আপনি কি স্বাস্থ্যসম্মত মনে করেন আপনি? অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ, আমি না গেলে সবাই মনে করে এটা। তারপর আপনার এটা রমজান মাসে আশা করি ইনশাআল্লাহ সবাই এটা পছন্দ বেশি করে। দর্শক এ পর্যায়ে নিয়ে নিয়েছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। আমি ইফতার করতে পছন্দ করি পেঁয়াজু, বেগুনি, ছোলা, মুড়ি আর সাথে ঝুরে সরিষার তেল চাই। যেখানে যাই যে কাছে যাই ঝুড়ি আন্তর্জাতিক মানের সুবিধা থাকছে এখানে। আমি জানি রোগ রোগ থেকেও ছড়াতে পারে, এজন্য আমার অভ্যাস লাইসল। সাধারণ পরিষ্কারে জীবাণু যায় না, লাইজলের জার্ম ট্র্যাপ অ্যাকশন 99.9% জীবাণুদের মেরে ফেলে, মানে ফ্লোরের সাথে জড়িত সব অভ্যাস ভালো। আমি ইফতার করতে পছন্দ করি পেঁয়াজু, বেগুনি, ছোলা, মুড়ি আর সাথে ঝুরে সরিষার তেল চাই। মগে ফোটা পাল্টি ফাটা, এই রে কেমন কথা! আসলে তোর মা নাই তো, তেল লেগে আমার মাথা ব্যথা। বাবা বলছিলাম টাচ প্লাস্টিকের জিনিস, আমি ইফতার করতে পছন্দ করি পেঁয়াজু, বেগুনি, ছোলা, মুড়ি আর সাথে ঝুরে সরিষার তেল চাই। A premium metal design firm that will unlock with just one tap. 6-inch quad HD screen with amazing super mode display. Walton Frigo ZX2, the smartphone that understands you. আমি ইফতার করতে পছন্দ করি পেঁয়াজু, বেগুনি, ছোলা, মুড়ি আর সাথে ঝুরে সরিষার তেল চাই। মগে ফোটা পাল্টি ফাটা, এই রে কেমন কথা! আসলে তোর মা নাই তো, তেল লেগে আমার মাথা ব্যথা। বাবা বলছিলাম টাচ প্লাস্টিকের জিনিস, টাচ প্লাস্টিকের পণ্য সত্যি অনন্য। কক্সবাজার সমুদ্র সৈকতের ভিমানি বিচ থেকে মাত্র 200 ফুট দূরত্বে গড়ে উঠছে আলজেসল রিসোর্ট লিমিটেডে 5 তারকা সমমানের হোটেল এবং স্টুডিও অ্যাপার্টমেন্ট। সব ধরনের অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের সুবিধা থাকছে এখানে। এখন পাওয়া যাচ্ছে টিটো রিমিসো মাত্র 10 টাকায়, জলদি কিনুন। এখন পাওয়া যাচ্ছে টিটো রিমিসো মাত্র 10 টাকায়, জলদি কিনুন। আমি ইফতার করতে পছন্দ করি পেঁয়াজু, বেগুনি, ছোলা, মুড়ি আর সাথে ঝুরে সরিষার তেল চাই। কখনো রুক্ষতা, কখনো জীর্ণতা, কখনো বা অকালে ঝরে যাও, এই রকম অবস্থায় ঠিক কেমন লাগে বুঝি, তাই তো আমি বেছে নিয়েছি 100% বিশুদ্ধ শালিমার।
হনুমান নারকেল তেল, চুলের কমপ্লিট সলিউশন। আমি ইফতার করতে পছন্দ করি পেঁয়াজু, বেগুনি, ছোলা, মুড়ি আর সাথে ঝুরের সরিষার তেল চাই। কক্সবাজার সমুদ্র সৈকতের ত্রিমণি বিচ থেকে মাত্র 200 ফুট দূরত্বে গড়ে উঠছে আল জেসেল রিসোর্ট লিমিটেডের 5 তারকা সমমানের হোটেল এবং স্টুডিও অ্যাপার্টমেন্ট। সব ধরনের অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের সুবিধা থাকছে এখানে। আমি ইফতার করতে পছন্দ করি পেঁয়াজু, বেগুনি, ছোলা, মুড়ি আর সাথে ঝুরে সরিষার তেল চাই। আমি জানি রোগ ফ্লোর থেকেও ছড়াতে পারে, এজন্য আমার অভ্যাস লাইজল। সাধারণ পরিষ্কারের জীবাণু যায় না, লাইজলের জার্ম ট্র্যাপ অ্যাকশন 99.9% জীবাণুদের মেরে ফেলে, মানে ফ্লোরের সাথে জড়িত সব অভ্যাস ভালো। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি। কি এটা? লিপচাপ। এটা বিশেষত্ব কি? এটা শুধু রমজান মাসে হয়, স্পেশাল লিপচাপ। কি কি আছে এর মধ্যে? তো অনেক কিছু দেওয়া আছে, প্রায় 40-50% মশলা দেওয়া আছে। এটা খুব চলে আপনাদের এখানে? খুব চলে, রমজান মাসে খুব চলে। কোন বয়সী লোক এটা খুব বেশি পছন্দ করে? সব বয়সের লোক এই সময় পছন্দ করে। আমাদের সাথে আছে কিছু বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র, তাদের সাথে কথা বলবো। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? কি নাম আপনার? আকবর। আকবর, আকবর কি রোজা রেখেছেন? ইনশাল্লাহ রাখছি। আচ্ছা, সবগুলো রাখার কি ইচ্ছা আছে? হ্যাঁ, সবগুলো রাখার ইচ্ছা আছে। আচ্ছা, রমজানের এমন কি কোনো মজার অভিজ্ঞতা আছে আপনার যা আপনি আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে পারেন? হ্যাঁ আছে, আসলে অনেকগুলোই থাকে। মজার একটা বলবো কি, একসময় ইফতার করতে সবাই বসেছিলাম, ফ্যামিলির সাথে সবাই বসে থাকতাম। ইফতার কখন আজান দিবে, কখন খাবো, তো এমন এক সময় মনে হচ্ছে যে আজান দিয়ে ফেলছে, নিজে মনে হচ্ছে মানে খাওয়ার জন্য এতটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, নিজে ভুল করে পানিটা স্টার্ট করে দিচ্ছি সবার আগেই। পরক্ষণে শুনলাম যে আজানটা পরে দিতেছে। চিড়া, কলা, দই থাকে, সাথে সাথে আবার ভাজা পোড়াও থাকে, চপ, পেঁয়াজু, নানা রকম থাকে, ফল টলও থাকে, এই সব মিলেই ভালোই। সব সময় নিশ্চয় ভাবে ইফতারি তৈরি করেন? জি, ভাবিও করে, সাথে মাও করে। মা আর ভাবি দুজনে ইফতার তৈরি করেন? এমন কি কখনো হয়েছে যে আপনি তাদের জন্য ইফতার তৈরি করেছেন? না, এরকম হয়নি, তবে সহযোগিতা করি, বাবা আর আমি দুজনে মিলেই সহযোগিতা করি ইফতারি তৈরি করাতে আর কি।
দর্শক এই পর্যায়ে আমরা কথা বলছি স্টার কাবাবের ম্যানেজারের সাথে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনাকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে অনেক শুভেচ্ছা এবং বিজয় টিভিকে শুভেচ্ছা। আচ্ছা, আপনারা যে স্টার কাবাব কেন এত বিখ্যাত? আমাদের ঢাকা বাংলাদেশের মধ্যে স্টার কাবাব একমাত্র কাবাব যেটা সবচেয়ে স্পেশাল এবং সুন্দর পুরান ঢাকার স্পেশাল, সেই 1960 থেকে আমাদের কাবাব চলে আসছে। কি শুধুই কাবাব করেন নাকি এর সাথে আপনাদের আরও অনেকগুলো আইটেম থাকে? শুধু কাবাব আইটেমেই, অন্য রেস্টুরেন্ট আইটেম আলাদা। কাবাব আইটেমের মধ্যে আমাদের আছে রূপচাঁদা ফিশ কাবাব, এটা নতুন আইটেম এবার অ্যাড করা হয়েছে। তারপরে বিফশিক কাবাব, মাটন বডি কাবাব, চিকেন টিকা, চিকেন গ্রিল, চিকেন ঝাল ফ্রাই, মাটন ঝাল ফ্রাই, ব্রেন মশলা, গুড্ডা ঝাল ফ্রাই, তারপরে বিফ রোল, মাটন রোল, চিকেন রোল, চিকেন রেশমি রোল, ফিরি কাবাব, গুড্ডা কাবাব। দর্শক, এই ছিল আমাদের আজকের বাহারি ইফতারের আয়োজন। দেখা হবে আগামীকাল সেম চ্যানেল সেম টাইম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইফতারে বেশি বেশি করে পানি পান করবেন। আল্লাহ হাফেজ।